বন্দুক বাংকার দেখা যাবে, 5 গোয়েন্দা উপগ্রহ এবছরই কক্ষপথে, জানালো ইসরো। লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। ইন্ডিয়ান ডিফেন্স নিউজ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটন অন করুন। ধন্যবাদ সবাইকে। সীমান্তের ওপারে শত্রুপক্ষের সেনাঘাঁটি বা জঙ্গিদের গোপন ঘাঁটিগুলির ওপর মহাকাশ থেকে নিখুঁতভাবে নজর রাখা হচ্ছে। এই বছর আরও 5টি সামরিক উপগ্রহ পাঠাবে দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সেই উপগ্রহগুলির মধ্যে রয়েছে নতুন 4টি সিরিজের সর্বাধুনিক 4টি রিসেট উপগ্রহ। কক্ষপথে পাঠানো হবে আরও উন্নত করে তোলা কার্টোস্যাট সিরিজের নবম সংযোজন কার্টোস্যাট 3 উপগ্রহকে। ইসরোর চেয়ারম্যানকে ভিন এই কথা জানিয়েছেন। তার কথায়, মহাকাশে দেশের প্রতিরক্ষা সম্পদ বাড়ানোর বিষয়টি এবছর অগ্রাধিকার পাবে। রিসেটের পুরনো সিরিজের উপগ্রহ পাঠানোর ছবি ও তথ্যের ভিত্তিতে 2016 হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক। এই বছর পাকিস্তানে বালাকোটে সন্ত্রাসবাদ সংগঠন জসি মোহাম্মদের প্রশিক্ষণ শিবিরে যে বিমান হানা চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা, সেটাও এই রিসেটে পাঠানো ছবির ভিত্তিতেই। ইসরোর চেয়ারম্যানের দাবি, মহাকাশ দেশের প্রতিরক্ষা সম্পদ বাড়াতে এবার আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ওই 5টি উপগ্রহ। সিভন জানিয়েছে, কার্টোস্যাটের পুরনো সিরিজের উপগ্রহের ক্যামেরার রেজুলেশন ছিল 0.5 মিটার বা 50 সেন্টিমিটার। এবার যা করা হয়েছে 0.2 মিটার বা 20 সেন্টিমিটার, যার অর্থ এতদিন 50 সেন্টিমিটারের চেয়ে ছোট আকারের কোনো পদার্থকে মহাকাশ থেকে নিখুঁতভাবে দেখতে পারত না কার্টোস্যাটের পুরনো সিরিজের উপগ্রহের ক্যামেরা। এবার কার্টোস্যাটের নতুন সিরিজের উপগ্রহ কার্টোস্যাট 3-এর ক্যামেরা 20 সেন্টিমিটার আকারের পদার্থকে মহাকাশ থেকে ভালোভাবে দেখতে পারবে। ইসরোর চেয়ারম্যানের কথায়, তার ফলে সীমান্তের ওপারে জঙ্গিদের ঘাঁটি বা তাদের বাংকার গাছপাতার আড়ালে ঢাকা চাপা দেওয়া সুড়ঙ্গগুলিকে তো বটে, এমনকি বন্দুকের মতো অস্ত্রশস্ত্র দেখা সম্ভব হবে। সিভন জানিয়েছে, এবছর রকেট ও উপগ্রহ মিলে মোট 36টি মিশন হবে ইসরোর। মে মাসের মাঝামাঝি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল এর পিঠে চাপিয়ে কক্ষপথে পাঠানো হবে রিসেট 2B উপগ্রহকে। তারপর জুনের চতুর্থ সপ্তাহে PSLV-C-47 রকেটের পিঠে চেপে কক্ষপথে যাবে কার্টোস্যাট 3। জুলের কক্ষপথে পাঠানো হবে রিসেট 2BR-1 উপগ্রহটিকে। রিসেট 2BR-2 মহাকাশ যাবে অক্টোবরে। নভেম্বরে যাবে রিসেট 1A উপগ্রহ। রিসেট 2B সিরিজের নতুন গোয়েন্দা উপগ্রহগুলি পুরনোগুলির চেয়ে অনেকটাই হালকা হবে। সেগুলিতে যে অত্যাধুনিক রাডার থাকবে তা 1 মিটার পুরু মেঘ ভেদ করেও লক্ষ্যবস্তুর ছবি তুলতে পারবে নিখুঁতভাবে।